আসসালামু আলাইকুম, আমি কেয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমাদের এই জীবন যুদ্ধে আসলে আমরা সবাই যোদ্ধা। প্রতিদিনই যুদ্ধ চলছে নিজের সাথে, পরিবারের সাথে, যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদের সাথে, যাদের সাথে খারাপ সম্পর্ক আছে তাদের সাথে। জীবনের পথ চলাটা আসলে এত সহজ না। যখন বিয়ে হয়েছে তখন থেকে আসলে বুঝতে পারছি যে জীবনের পথ চলাটা অনেক কঠিন। আর যখন আসলে প্রবাসে চলে আসলাম তখন তো যুদ্ধের পরিমাণটা আরও বেড়ে গেছে। এই যে সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, রান্নাবান্না করতে হবে, নিজে খেতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে, আর এর সাথে তো আসলে স্বামীর আবদারের শেষ নাই। স্বামীর আবদারও পূরণ করতে হয়, তার প্রতিদিনই আসলে ভ্যারাইটিস ভ্যারাইটিস খাবার খেতে ইচ্ছা করে, তো সেগুলো তো আসছেই। অল্প কয়েকদিন ধরে আসলে আপনাদের ভাইয়ার কাজের টাইমটা একটু উলট পালট হয়ে গেছে, তো দেখা যাচ্ছে সকালেও কাজ থাকে আবার অনেক সময় বিকেলে কাজ থাকে। তো আজকে আসলে সকালে কাজ ছিল আর বাচ্চাদের আজকে স্কুল ছুটি ছিল, তারপর আপনাদের ভাইয়ার কাজ ছিল। বেচারার আসলে কাজের চাপ অনেক বেড়ে গেছে। তো যাই হোক, সকালে নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করার পর তো এক কাপ চা থাকেই। তারপরে এই যে একটু বের হয়েছিলাম, আমার একটু কাজ ছিল বাইরে, তো আসলে আমি একটা ভাষার কোর্স করতেছি, তো সেখান থেকে আসলে আমার ডাক আসছিল, সেখানে গেছিলাম। তো এখানে যে একটু কথাবার্তা বলে আসলাম আর জেনে আসলাম আসলে কবে থেকে ক্লাস শুরু হবে। এখন আবার বাসার দিকে চলে যাচ্ছি। তো আসলে কিছুদিন যাবত ফেসবুকে দেখতেছি একটা মুরগির রান নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, তো ভাবলাম আমি একটু ভিডিও করি, কিছু কথা বলি। ফেসবুকে আসলে একটা মেয়ে স্ট্যাটাস দিছে, মুরগির রান আসলে শ্বশুর বাড়িতে গিয়ে সে খেতে পারে না, এত কষ্ট করে পরিবারের জন্য রান্না করে, তো কেউ আসলে শখ করে তার পাতে কখন একটা রান তুলে দেয় না, কিন্তু বাপের বাড়িতে সে সবসময় মুরগির রান খেত, এরকমভাবে একটা পোস্ট দিছে। তো মেয়েটা আসলে তার কষ্টটা প্রকাশ করছে ফেসবুকের মাধ্যমে, আর ফেসবুকে এটা নিয়ে অনেক তুলপাড় দেখলাম। অনেকেই দেখলাম আসলে বলতেছে যে তুমি যেমন তোমার বাবার বাড়িতে মুরগির রান খাইছো, শ্বশুর বাড়িতে শ্বশুরের মেয়েই তো আসলে রান খাবে, তুমি তো আসলে পাও না। তো ব্যাপারটা দেখে আসলে আমার খুব একটা ভালো লাগলো না। কেন আসলে ভালো লাগলো না, মেয়েটা কিন্তু বলে নাই যে আমার ননদ বা ননাসকে দিয়ে দিচ্ছে খাবারগুলা, সে জাস্ট তার মনের দুঃখটা প্রকাশ করছে। বাবার বাড়িতে সে খাইতো কিন্তু এখানে এসে আসলে খেতে পারে না। তো আসলে শাশুড়িদেরও উচিত মাঝে মাঝে ছেলেকে না দিয়ে ছেলের বউকে খাওয়ানো। একটা ভালো ফ্যামিলির মেয়ে যখন কারো বাড়ির বউ হয় না, তখন তারা রান্না করলেও নিজের সাহস করে কখনো বেড়ে খেতে পারে না। এটা আসলে একদমই বাস্তব কথা। আসলে যে মানুষটা এত কষ্ট করে রান্না করে তাকে একবার হলেও বলা উচিত তুমি তোমার পছন্দের পিসটা নিয়ে খাও। তো এখানে আসলে এর জন্যই ভালো লাগে না, এখানে আমার ননদ ননাসকে টেনে নিয়ে আসছে। তো আমি কাউকে দেখলাম না এরকম কমেন্ট করতে যে ছেলের পরিবর্তে ছেলের বউকে এক পিস দিলেই তো হয়। তো এই জিনিসটা আসলে কারোর মধ্যেই দেখলাম না। তো আমার কাছে আসলে মনে হয় ছেলের সামনে যদি ছেলের বউকে ভালো এক পিস খাবার দেওয়া হয়, সেটা মাছ হোক মাংস হোক যাই হোক, তাহলে আসলে ছেলে অনেক বেশি খুশি হবে। তাকে একবেলা যদি একটু কমও দেন তাতেও মনে হয় কোনো অসুবিধা হবে না। বরঞ্চ আসলে দেখা যায় ছেলের বউকে যদি এক পিস দেওয়া হয় ছেলে আরও বেশি খুশি হবে, আর বউকে বলবে আমার মা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। তো কেন যেন আসলে আমার মনে হলো এই বিষয়ে কথা বলি, মাঝে মাঝে ছেলেকে না দিয়ে বউকে দিবেন, দেখবেন বউ খুশি হবে, ছেলেও খুশি হবে, আর আপনার মূল্যায়নটা অনেক বেড়ে যাবে, শাশুড়িদের বলছি। তো এই তো আমি আজকে অনেক কাজ করলাম, আর এই যে রাত্রেবেলা আবার পিঠা তৈরি করলাম, আর যে মিষ্টিগুলো দেখলেন সেগুলো এক ভাবির বাসায় থেকে আসছে, তাদের বেবি হয়েছে। এই তো ছিল আমার ছোট্ট একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। আর এই পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিলো, একবার খেয়ে আবারও খাচ্ছে। তো এই তো আজকের মতো এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।